মর্নিং গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো। আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:45। আর আজকে 7 অফ ডে, আর ওর অফ ডে থাকলে আমি একটু বেলা করেই ঘুমাই। বাট আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি, কারণ আজকে একটা জায়গায় যাব আর তার জন্য 2 বাড়িতে থাকবো না। আর ভাবলাম গাছগুলোর একটু পরিচর্যা করে যাই। আর গাছে জল দেওয়া, তারপরে কীটনাশক দেওয়া, এগুলো সকাল সকালই করতে হয়। বাট আমার যেহেতু সকালবেলা সময় হয় না, কারণ সার্থকের অফিস থাকে, পুজোর একটা ব্যাপার থাকে, আর সেই দিকেই ব্যস্ত থাকি, তো আমি বিকালে করেই করি। কিন্তু যেহেতু বাড়িতে থাকবো না আর আজকে ওর অফ ডেও আছে, সকালে রান্নার ঝামেলাটা নেই, তাই ভাবলাম সকালে উঠেই আগে গাছগুলো পরিচর্যা করে নিই। আর তার জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে চলে এলাম ছাদে, যেহেতু খোল জল ভেজানো ছিল আর সেটারও দেওয়ার দিন চলে এসেছিল, তো না দিয়ে গেলে মা ঠিক করে গুছিয়ে দিতে পারবে না। আর তারপরে ফাঙ্গিসাইডও ওগুলো স্প্রে করার ছিল, আর ওগুলো তো একটা নির্দিষ্ট দিনে বা সপ্তাহে 2, সপ্তাহে 1, কোনোটা আবার 15 অন্তর এইভাবে তো দিতে হয়, তো সেই দিনগুলোতে না দিলে আবার প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য বাড়িতে যেহেতু থাকবো না, আমি এগুলো কাজগুলো সেরে নিলাম। আর তারপরে জামা কাপড়গুলো ছিল, সেগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 5, আর সারাদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ একটু তাড়াহুড়োতে ছিলাম, যেহেতু বেরানোর আছে আর রেডি হওয়ার আছে। আজকে হলো আমার হাজব্যান্ডের বান্ধবীর বিয়ে, তো সেখানেই আজকে যাব, আর তার জন্য রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে। আর আমাদের মেয়েদের রেডি হওয়া মানে একটা সময় সাপেক্ষ ব্যাপার, তো তার জন্য সারাদিনের কাজটা ঝটপট করে নিয়ে 5 মধ্যে পুরো রেডি হয়ে যাচ্ছি। আর মানে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম, যেহেতু মানে রেডি হওয়ার ব্যাপার রয়েছে, আর খেয়ে দিয়ে না কোথাও যেতে খুবই আমার কষ্ট হয়, তো তার জন্য দেখো চুলটাও আমার এখানে বাঁধা হয়ে গেছে। আর আমি টুকটাক একটু মেকআপ করে নিচ্ছি, আর আমি তেমন মেকআপ সম্বন্ধে জানি না, ওই যতটুকু পারি ততটুকু করি আর কি। আর মা এখানে আমার হারটাকে ভালো করে সেটিং করে দিল, তারপরে সিঁদুর টিঁদুর পরে একদম পুরো রেডি হয়ে গেছি, তো জানিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে। আমি হয়ে গেছি রেডি আর যাবো এক্ষুনি বেরাবো। আর দেখো যে গিফটটা নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সিঁদুর কৌটো। আর এখানে সার্থকও রেডি হয়ে গেছে, ওর জুতোটাকে ঠিক করে পরে নিচ্ছে আর বেরিয়ে যাব। আর যাওয়ার আগে যেহেতু নতুন জায়গা, তো তার জন্য ম্যাপটাও সেটিং করে নিল। আর রাস্তায় যেতে যেতে ঘোড়ার গাড়িটা দেখো কি সুন্দর লাগলো। আর আমরা এখন আছি মা ব্রিজে, তো এখান দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে দেখো পৌঁছেও গেছি। এটা হলো বিয়ে বাড়ি, আর ঢুকেই বাইরে থেকেই জগন্নাথ ঠাকুরকে চোখে পড়লো, এত সুন্দর লাগছিল যে ফটোটা না নিয়ে পারলাম না। আর এটা হলো বিয়ের গেট, তো গেটটাও খুব সুন্দর করেই সাজিয়েছিল। তো তারপরে আমরা ভিতরে ঢুকলাম, আর ভিতরে গিয়ে কনেকে দেখতে পেলাম। আর দেখো এটা হলো বিয়ের মণ্ডপ, মানে এখানে কনে বসেছে আর ওই সাইডটাতে মণ্ডপ ছিল, তো ওই যে কনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আমরা সবাই মিলে গিয়ে দিদিভাইয়ের সঙ্গে দেখা করলাম। আর এটা হলো দিদিভাই, জয়িতা দিভাই, এদেরকে যারা আমার ভিডিও দেখো তারা চেনো। তো এই যে 3 বন্ধু 3 মূর্তি, তাদেরকে একটু ফটো তোলা হলো, আমরাও একটু ফটো শ্যুট করে নিলাম। তারপরে সোজা চলে গেলাম স্টার্টারের ওখানে, আর ওখানে ছিল চিকেন পকোড়া আর বেবিকর্ন পকোড়া আর কফি। তো আমরা যেহেতু নিরামিষ ছিল তাই চিকেনটা খাইনি, আমরা বেবিকর্ন পকোড়াটা আর কফি নিয়েছিলাম। তো তারপরে এগুলো খেতে খেতে দেখলাম বর চলে এসেছে, আর বিয়ে বাড়িতে বর এসেছে বর এসেছে এই রবটা তো হতেই থাকে। তো ছুটতে চলে এলাম বাইরে, আর এসে দেখে প্রচণ্ড পরিমাণে বাজি ফাটছে, তো সেগুলোকে উপভোগ করলাম। আর বর এসছে পুরো একদম ব্যান্ড পার্টি বাজনা করে, বরযাত্রী একদম নাচতে নাচতে, তো সেগুলো উপভোগ করলাম। Thank you.
এটাই হলো আজকের বর, যার ফটোটা তখন ভালো করে বোঝা যায়নি, তো ভিতরে এসে যখন বসেছিল ভালো করে একটু ক্যাপচার করে নিলাম ভিডিওতে। আর আমরা চলে এসেছি তারপরে খেতে বসতে, আর যেহেতু অনেকটা দূরের পথ যাব তার জন্য খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর এখানে কাকিমা, তারপরে জামাইবাবু, শিবম, দিদিভাই, সার্থক, আমি পাঁচজনই বসে গেছিলাম। আর আজকে খাওয়ার মেনুতে ছিল, এখানে ছিল কচুরি, আর ছিল পনিরের তরকারি, আর ফ্রায়েড রাইস, আর ননভেজেও ছিল আইটেম, চানা ছিল, তারপরে মটন কষা ছিল, এগুলো ছিল, ফিস ফ্রাই ছিল। যেহেতু আমরা ভেজ খেয়েছিলাম তো তার জন্য এইগুলোই খেয়েছিলাম। আর তারপরে একদম পছন্দের জিনিস পান, যেটা ছোটোবেলায় প্রচুর পরিমাণে ঠাম্মার থেকে নিয়ে খেতাম, তো এখানে এসে সেটা আর ছাড়লাম না। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, এখানে শুরু হয়ে গেছে বিয়ে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।